তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আর ভালো আছো বলে আমার ভিডিওটা দেখছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি, কারণ মানে রোজই ভাবি যে মানে সকালে একদম ব্রেকফাস্ট বানানোর থেকে আমি মানে ভিডিওটা স্টার্ট করব। মানে ব্রেকফাস্ট বানানোর আগেও আমার অনেক কাজ থাকে, সেগুলো সারা হয়ে গেছে, বাসন টাসন বের করে বাসন মাজা হয়নি, বাসন কলতলায় আমি মানে ভিজিয়ে রেখে এসেছি আর উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি, কিন্তু এটা একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি। এর মধ্যে মানে এটা আমি দিয়েছি ময়দা, শুধু ময়দা দিয়ে করছি আজকে। ময়দা এর মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর একটু হলুদ, আর একটু নুন দিয়ে জাস্ট মানে ডিম দিই, এটা ডিম পরোটা হয়ে যাবে তাহলে। কিন্তু ডিমটা বদলে সব কিছুই দিয়েছি, কারণ ডিমটা দিলে আমার মেয়ে না খেতে চায় না, ওর গন্ধ লাগে, তো তার জন্য আজকে ডিমটা স্কিপ করে দিয়েছি। আর এর দিয়ে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো রোজই তো রুটি রুটি রুটি, এমনিতে আমি তো খাই না রুটি, কিন্তু এই গোল্লা রুটি বা পরোটা লুচি হলে আমি তখন একটু খাই। তো আমাদের তিনজনেরই বানিয়ে নিচ্ছি, একেবারে বানিয়ে নিচ্ছি, কারণ পরে আর বানানোর মানে কোনো ইচ্ছা হয় না, কারণ এখন গরম পড়ে গেছে, গরম গরম অতটা খেতে ভালো লাগে না। তো এটা মানে টমেটো সস দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। তো এটা আমার মেয়েও ভালো লেগে মেয়েও খেয়েছে, বরকেও টমেটো সস দিয়েছিলাম, তো ও বলেছে টমেটো সস দিয়ে বেশি ভালো লেগেছে। আর এইদিকে দেখো, এই সাইডে আমার বরের জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি, তো ওকে রোজই ডিম সেদ্ধ করে দিই, আমার মেয়েকে দিই, কিন্তু ও খায় না। তো আমি তো ডিম খুব একটা ভালোবাসি না, তো আমার জন্য করিনি, তো একটাই ডিম সেদ্ধ করেছি আমি বরের জন্য। যেদিন আমার খুব খেতে ইচ্ছে করে সেদিন আমি মানে আমার জন্য দি খাই। আর দেখো একটা একটা করে আমি গোলা রুটিগুলো করে নেবো, ওই 2-3 পিস করে করেছি, কারণ ভারী ব্রেকফাস্ট বলে আর খাওয়া যায় না। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি, অনেক বেশ কিছুক্ষণ পরেই এসেছি, এসে মেয়ে উঠেছে, উঠে ওই ঘরে বিছানাটা তো তোলা হয়ে গেছে, আর চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলতে, মেয়ে উঠলো এইমাত্র, তো রাত্রে পড়েছিল বলে একটু দেরি করেই ওঠে। আমি মেয়ের বিছানাটা মানে মশারিটা তুলে আর এবার বিছানাটা পুরো এই যে লাঠিগুলো খুলে দিতে হয় মশারিটা টাঙানোর জন্য, আর লাঠিগুলো থাকলে অসুবিধা হয়, তো ওই লাঠিগুলো আমার ভাই করে দিয়েছিল বলেই দিয়েছিলাম যে আমার ভাই করে দিয়ে গেছে এসেছিল তখন, তখন আর আমি অতটা শ্যুট করতে পারিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম যে কীভাবে লাঠিগুলো করেছে, খুব সুন্দর, একদম খাটে যেমন ছত্রি সেরকম পুরো করে দিয়েছে, আর খুব ভালো মশারি টাঙানো হয়, আর ছোট্ট একদম একজনের শোয়ার মতো একটা মশারি কিনে দিয়েছি, আর এই খাটটা বেশ ভালো সুন্দর হয় ও শোয়ার জন্য। আর দেখো বিছানাটা পুরো আমি ঝেড়ে নিয়েছি, বিছানা ঝাড়া ঝাঁটা দিয়ে ঝেড়ে এবার বালিশ টালিশ ও এক একদিন করে নেয়, তো ওর আজকে পড়া আছে বলে ও পড়তে চলে গেছে, আর আমি দেখো উঠে আমি দেখলাম যে ও চলে যাক, তারপর আমি বিছানাগুলো পরিষ্কার করব। তো চলে গেছে, আমি বিছানা দেখো পুরো বিছানা একদম ক্লিন করে নিয়েছি, করে এখন আমি এবার চলে এসেছি ঘর মুছতে। মানে ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি, রোজই ওই ঝাঁট দেওয়া ঘর মোছা, তো এগুলো তো রোজের কাজের মধ্যে আমাদের লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি যখন এগুলো তো দেখাতেই হবে। তো কিছু কিছু জিনিস এক একদিন স্কিপ করে দিই, তো রোজই একই রকম জিনিস দেখতে তোমাদেরও মানে বিরক্তি লাগবে, বোর হয়ে যাবে তোমরা। আর দেখো বারান্দাটা মুছে নিচ্ছি, আর এখানে না ওই একটা ফোনে চার্জ দিয়েছে, তো ঘরের বোর্ডে একটু ডিস্টার্ব করছে বলে ওই ফোনটা এখানে চার্জ দেওয়া হয়, তো আমার মেয়ে কারুকার্য করে চার্জ দিয়ে চলে গেছে, তো আমাকে বলেছে মা পরে খুলে দিও। আর আমার আজকে ভাত হয়ে গেছে, কাঠের ছেলে ভাত করেছি, ওখানে ভাতটা হয়ে গেছে, ভাত করে নিয়ে আমি এখন লাস্টে ঘরটা মুছি, তাহলে ঘরটা বেশ পরিষ্কার থাকে। আর রাস্তা ধারে তো প্রচণ্ড ধুলো এসে জমা হয়, আর লাল মেছে তো মানে ধুলো যদি বসে না তো কষ্ট বোঝা যায় যে মানে এটা ধুলো ধুলো, তো বিকেলে মোছাটা উচিত কিন্তু পারি না, হয় না, সময় হয় না, ভালো লাগে না, সময় হলেও হয়তো ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তা এমনি ঝাঁট তো দিই, 3-4 বার করে ঝাঁট দেওয়া আমার আছে, কারণ ইলি আছে, আমাকে ঘর পরিষ্কার করে রাখতেই হবে, কারণ ইলির লোম টোম চারিদিকে উড়ে টড়ে থাকে, মানে পড়ে থাকে চারিদিকে সোফায় এসে। তো যাই হোক ঘরটার মজা হয়ে গেছে, আর একদম সোজা চলে এসেছি রান্নাটা আজকে আর শেয়ার করিনি, একদম চলে এসেছি খাবার টাইমে। আর খেতে দেখো
করেছি নিম বেগুন আর একটু ফ্রিজে চিকেন ছিল ওই চিকেনটাই করে নিয়েছি। তাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, তাই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। দুপুরবেলায় আজকে খেতে প্রচুর দেরি হয়ে গেছে, মানে ইচ্ছাকৃত দেরি এটাকে বলে, মানে হচ্ছে হবে হচ্ছে হবে এই করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম দেখতে তো বললে নিম বেগুন আর চিকেন ছিল, রবিবারের চিকেন একটু বেশি করে আনে তো ওটাই একটু রেখে দিয়েছিলাম, তো ওটা হলো আজকে করে ফেলাই, দু পিস করে হয়ে গেছে চিকেন আর নিম বেগুন। আর মেয়ে তো শুধু মেয়ে নিম বেগুন খাবে না, আর বেগুন ভাজাও খেতে চায় না, তো ওকে শুধু ওই চিকেন দিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমার মেয়ে দেখো কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, দেখতে পেয়েছো এর মধ্যে জল জিরে ঢেলেছি, এটাকে বললাম শুধু একটুখানি খাবো তোমাকে দিইনি, দেখি এটা খেয়ে দেখি একটু কেমন, না যে বলার বেলা তখন বলছে কি উল্টো বল, দেখি না একটুখানি খেয়ে যদি ভালো হয় তাহলে আমারটা এরকম বানিয়ে দিস। ওই তো টেস্ট করে দেখি কি করছো, খেয়ে না তুমি খেয়ে না, হ্যাঁ এটাই দিয়ে জল দিয়ে ভালো লাগছে বেশ, দেখছো আমি তো জানতাম পুরোটা দিয়ে দে বেশ ভালোই লাগছে খেতে। তা এখন সাড়ে তিনটে বাজিয়ে যে প্রচুর দেরি হয়ে গেছে বলছি না ভালো লাগছে না, তো চলো এটা খেয়ে নিই দেখি বেশ ভালোই লাগছে, এক্সপেরিমেন্টটা ভালোই করেছে আমার মেয়ে। ওই 10 টাকা না 20 টাকা করে কত করে গ্লাস খেয়েছিলাম যেন এটা 20 টাকা করে গ্লাস, এই যে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের গ্লাস ছোটো ছোটো 20 টাকা করে এই এইরকম পুরো একদম সেম মনে হচ্ছে একটু কম হয়েছে, স্ট্র হলে ভালো, চলো আমরা খেয়ে নিই তারপর আবার কথা বলছি। আর এখন একটু গল্প করি মেয়েটার সাথে, এই টাইমে নাম করছে ও এই টাইমে বাড়িতে থাকে না, তো আজকে আছে ওর সাথে একটু গল্প করি, আজকে ঘুমাবো না, কালকে শুয়েছি ও পড়তে গেছে আর আমি শুয়ে পড়েছি সেই 5টায় উঠেছি, 3টে শুয়েছি 5টায় উঠেছি, 3টে না 3:30 উঠেছি। চলো এখন একটুখানি আমার মা মেয়েতে গল্প করে নিই তারপরে তোমাদের সাথেই কথা বলবো পরে। আর আজকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে খাটে ওই যে কোনাটায় রাখা আছে দেখতে পাচ্ছ ওগুলো পরে গোছাবো, এখন পরে গোছাবো, আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজ রোজ ভালো লাগে না রান্না শেয়ার করতে, একটু গল্প করি। সকালবেলা উঠে আজকে কাঠের জালে ভাত করেছি, এই কটা দিনই কাঠের জালে ভাত করবো, তারপরে ওই কাঠগুলো শেষ হয়ে গেলে আর করবো, শেষ হয়ে গেলে আবার কোথায় পাবো, কিনে করবো না, ওই যেটুকু ছিল নষ্ট না করে করে ফেলেছি, গ্যাসের দাম বেড়ে গেছে ওগুলো হয়ে যাবে, তারপরে আর এবার আর এই চালটা নিয়ে এসছে না, চালটা একটু দেরি হচ্ছে, পুরোনো চাল এটা মনে হচ্ছে, ভাতটা ভালো সরু সরু লম্বা লম্বা বেশ ভাত হচ্ছে কিন্তু একটু দেরি হচ্ছে, যাই হোক চলো 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 করতে করতে কথা বলেই যাচ্ছি না আর বেশি কথা বলবো না। আগে এই দেখো এখন আমি চলে এসেছি ছাতে, আর বিকেলে যা কাজ ছিল সব করে নিলাম, ঝাঁট দিয়ে বাসন টাসন মেরে জামা কাপড় গুছিয়ে আর ইলিয়ে আমি চলে এসেছি ছাতে, এই দেখো একটু ছাতে বসি, বৃষ্টি হবে কি না কে জানে বুঝতে পাচ্ছি না, বৃষ্টি হলে একটু ভালো হয়, প্রচণ্ড গরম পড়ে গেছে আর প্রচুর গরম পড়ছে। আর তোমাকে না তোমাকে বলছি তোমাদেরকে আমাদের
গাছগুলো দেখাই, আর লঙ্কাটা লাল হয়ে গেছে, তারা দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছো একটা লঙ্কা পেকে গেছে। সকালবেলায় গাছগুলো জল দিয়ে গেছি, এই গাছটায় ফুল ফুটেছে, একটা উচ্ছে গাছ হয়েছে, দেখেছো ফুল ফুটেছে। এই হাল, অ্যালোভেরা গাছটা বেশ ভালো হয়েছে। এই হচ্ছে আমার গাছের হালচাল। আর সন্ধেবেলায় এখন সন্ধেটা পুরো আমি আমার মতো করে কাটাচ্ছি, আর মেয়ে নেই, মেয়ে গেছে পড়তে। তো এই ফাঁকে আমি একটু আজকে কফি খাচ্ছি, কফি খেতে ইচ্ছে হলো, তো কফি নিয়ে বসে গেছি। আর খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি, এত গরমের মধ্যেও কফি খাচ্ছি, কারণ আজকে কফি খেতে খুব ইচ্ছা করলো, তাই তো চলো। আর দেখো, আমার বর এখন কাজে থেকে চলে এসছে, আর কি কি নিয়ে এসছে, আর এই যে এটা হচ্ছে দই, মিষ্টি দই, তো মেয়ের জন্য নিয়ে এসছে মিষ্টি দই, আর ওটা প্যাকেটের দই, তো প্যাকেটের দইগুলো মানে ভালোই হয় খেতে, তো প্যাকেটের দই নিয়ে এসছে। আর আমার জন্য নিয়ে এসছে ফুচকা, মেয়ের জন্য এনেছে, কিন্তু ও হয়তো খাবে না, ওকে ডাকছি বললো খাবে না, আমি তো ওকে ডাকতে গেলাম, দইটা ফ্রিজে রেখে আর ওকে ডাকবো। আর এলি চলে এসছে, দেখো এলি দেখবে যে এটা কী জিনিসটা কী, মানে যে কোনো যায় কিছু নিয়ে আসুক, ও একটু মানে দেখবে যে কী, ওকে দেখাতে হবে, যতক্ষণ না দেখিয়েছি কেমন করবে সেই, ও দেখবে তারপর শান্তি। আর এই যে দেখো ফুচকা, চলো এখন ফুচকাটা আমি খেতে থাকি। সন্ধ্যাবেলা আজকে কিছু টিফিন করিনি, জানি ফুচকা টুচকা যাই হোক তেলে ভাজা কিছু একটা আনবে, তো ও কাজে থেকে আসলে তবেই আমরা একসাথে সব টিফিন করি। আর ফুচকাটা এখন খাবো, খেয়ে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।